इंसान के बातिन में जो ख़राब और फासिद किस्म की सिफतें होती हैं उनको रज़ाइल कहा जाता है। सालिकिंदा विशेष भावे इस्तेलागुलो ख्याल करें, इंसान के बातिन में जो ख़राब और फासिद किस्म की सिफतें होती हैं, मानुषेर दिलेर मध्य अभ्यंतरे जे समस्त नष्ट मंद दोषगुलो है उनको रज़ाइल कहा जाता है। सेगुलो के आरबीते रज़ाइल बोले, रज़ाइल रज़ीलतुनेर जमा, रज़ाइल रज़ीलतुनेर जमा, रज़ाइल अखलाके रज़ीला एमन बोला है, अखलाके रज़ीला माने मंद गुण। शायख अनेक समय बयानेर मध्य बोलबे जे अखलाके रज़ीला गुलो दूर करो, तखन अनेक मुरीद बुझे ना एटा आबार कोन हायवानेर नाम, अखलाके रज़ीला कोन प्राणीर नाम। अखलाके रज़ीला हलो अंतरेर दोषेर नाम, अखलाके रज़ीला अंतरेर दोषेर नाम। किसु किसु जिनिस आरबी इस्तेलागुलो आरबीतेई राखते हय, प्रत्येक जिनिसेर किसु परिभाषा थाके ना, ओई परिभाषागुलोर अनुवाद करा जाय ना, ओई परिभाषागुलो ओइभाबे बोल्ले एकटा गुरुत्व बुझाय। तो तासाउफेर लाइनेओ किसु परिभाषा आछे, तासाउफेर लाइनेओ किसु परिभाषा आछे। तो अंतरेर दोषगुलोके रज़ाइल बला हय। इस उन्वान के तहत हजरत थानवी रहमतुल्लाह अलैह फरमाते हैं, ए रज़ाइल सम्पर्के हजरत थानवी रहमतुल्लाह अलैह बोलें, सालिक को चाहिए कि रज़ाइल की इस्लाह शेख से एक एक की कराए। अल्लाहर पथेर पथिकेर जन्य उचित हलो अभ्यंतरीण मंद त्रुटिगुलूर संशोधन, रज़ाइल की इस्लाह अभ्यंतरीण मंद त्रुटिगुलूर संशोधन, शेख से एक एक की कराए। निजेर शेखेर काछे एकटी एकटी करे करबे, एकसाथे ना, एक मजलिसेर मध्ये बसलाम बसे एकटा जिनिस जाइना तारपरे आबार शेख आरेकटा, शेख आरेकटा माने देड़ घंटा पर्यन्त आरेकटा। हाँ एटा तरीका ना, आरेकटा आरेकटा जिनिस शेख मने होइछे बोले फेली, शेख आरेकटा जिनिस मने होइछे बोले फेली। এইভাবে তুমি যে দেড় ডজন রোগ কইলা, শায়েক এত কিছু বললো, তুমি এত বড় শাহ কাশ্মীরি কোত্থেকে আসছো, একটু পরে যদি শায়েক জিগায় যা যা কইলাম দেড় ঘন্টা সব কও, হ্যাঁ এটা তরিকা না, এটা কি না তরিকা না। তরিকা হলো একটা একটা করে একটা দোষ বলো, একটা দোষ বলার পরে শায়েক কি অজিফা দেন, ওই অজিফা অনুযায়ী আমল করো, আমল করার পরে যদি পরিবর্তন হয় এটাও শায়েককে জানাও, পরিবর্তন যদি না হয় এটাও শায়েককে জানাও। শায়েখ আবার কি তাজবিজ করেন, আবার কি ওজিফা দেন, নতুন করে আবার এটা। এভাবে একটা দোষ শায়েখ যখন বলবেন আলহামদুলিল্লাহ তোমার এটার ইসলাহ হয়েছে, তখন আপনি নিজে আরেকটা জানাবেন। এটা হলো তরিকতের লাইনের পদ্ধতি, বুঝতেছে আশিক? বুঝে এগুলো না আশিক মনে মনে কয় হুজুর, হ্যাঁ বুলি করছি দাঁড়িয়ার টুপি আল বাবরি লাগাইয়া, আগের মতো জিন্সের প্যান্ট আর একটা ওইরকম জার্সি গায়ের মধ্যে থাকতো, মাইলস্টোনে যাইতাম পড়াইতে, ওই রূপটা যদি থাকতো ওইটাই ভালো ছিল, আপনি আমারে দাম দিতেন। হ্যাঁ এখন দাঁড়িয়ে দড়ি রেখে আপনি আমারে তরি মানুষের সামনে যেমনে ঝাড়লেন। সালেককে চাই, তুমি তরকার ছিল কইলেই মনে হয় দিব, তুমি দরকার না থাকলেও তো তোমারে দিব। হ্যাঁ আবার কয় দরকার ছিল, আরে বাবা রে বাবা আরেকটা খাওয়ার লেগে। খেয়াল করেন, সালেক কো চাহিয়ে কে রাজাইল কি ইসলা শায়েখ সে এক এক কি করাই, একটি একটি করে নিজের ত্রুটিগুলোর সংশোধন। জব এক রাজিলে কি মুখাওয়ামত পর পুরি কুদরত হয়ে যায়, যখন একটি মন্দ দোষের প্রতিদ্বন্দ্বিতা করার দমন করার সম্পূর্ণ শক্তি হয়ে যায়, আর মাদ্দে কা ইজমেহলাল হয়ে যায় এবং ওই ত্রুটিটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তো দুসরে রাজিলে কা ইলাজ শুরু করে, তখন আরেকটি মন্দ ত্রুটির চিকিৎসা শুরু করবে। আবার ইস রাজিলে কে ইজালায়ে কুল্লি কা ভি ইন্তেজার না করে, কিউকি এ না মুমকিন হে বলকে উস মাদ্দে কে ওজুদ মে হাজার হা হিকমতে, ও একেবারে অন্তর থেকে ওইটা সরানোর চিন্তা করবে না। মোটামুটি যখন দেখবে এটা দমন হয়ে গেছে, বাস এখন আরেকটা দিবে, কারণ এটা অন্তর থেকে একেবারে সরানো সম্ভব, আগে গেছিল একেবারে সরানো সম্ভবই না,
যখন দেখবে দমন হয়ে গেছে বাস আরেকটা জানাও। একেবারে মূলোৎপাটন সম্ভব না, কারণ কি, মাদ্দা মানে মূল, মাদ্দেকে ইসলাহ, এটা সম্ভব না। মাদ্দা থাকবে, মূল থাকবে, মূলোৎপাটন সম্ভব না, মূল থেকে উপরে ফেলা। এটা মূলোৎপাটন যে সম্ভব না, এর মধ্যে আল্লাহ তাআলা অনেক হিকমত রাখছেন। কারণ যদি একেবারে মূল থেকে উপরে দেন তোমার ত্রুটি, তো তুমি ফেরেশতা হয়ে গেলা, তোমার কোনো খাহেশাতি নাই, তোমার চোখ কখনো গুনার দিকে যায়ই না, তো তুমি ফেরেশতা। ফেরেশতা হইলে তো জান্নাত পাইতা না, ফেরেশতার জন্য জান্নাত নাই, জান্নাতের জন্য মুজাহাদা দরকার। তুমি চোখের গুণা করার ক্ষমতা আছে, তারপরেও করলা না, একটা কষ্ট, দমন করে রাখতে পারলা, এই দমন করার উপরে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বুঝতেছেন? এটাই এই হেকমতে, এছাড়াও আরো হাজার হা হেকমতে, এটাও একটা হেকমত। হযরত তো বললেন হাজার হা হেকমতে, একটা হেকমত বলে দেওয়া হইল যে যদি মানুষের মূল থেকে উপরে ফেলে তাহলে সে ফেরেশতা হয়ে যাবে। ফেরেশতাও যেমন নিষ্পাপ, সেও এমন নিষ্পাপ। এটা আল্লাহ তাআলা গুনাহগারকে পছন্দ করেন, কেমন গুনাহগারকে, যে গুনাহগার তওবা করে, আর যে গুনাহগার মানে গুনাহ করতে মন চায় কিন্তু গুনাহ করে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। চলো এক নবাব কা ওয়াকিয়া। মেরে ওয়ালিদ মাজিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক কিসসা সুনায়া করতে থে। হযরত শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলতেছেন যে আমার ওয়ালিদ মাজিদ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা গল্প শোনাইতেন আমাদেরকে। এক নবাব সাহেব হার কাম জবে তেমে কিয়া করতে থে। এক নবাব সাহেব সব কাজ নিয়মতান্ত্রিক ভাবে করত, সুশৃঙ্খল ভাবে সব কাজ করত। উনকা তর্জে ইমতিয়াজ এ থা কি উনহোনে আপনা এক জাবেতা বানা রাখা থা কি ইতনে বাজে সে ইতনে বাজে তক ফুলা কাম করুঙ্গা, ইতনে বাজে সে ইতনে বাজে তক ফুলা কাম করুঙ্গা, ফুলা ওয়াক্ত খানা খাউঙ্গা, ফুলা ওয়াক্ত সুঙ্গা, ফুলা ওয়াক্ত উঠুঙ্গা। মানে রুটিন মাফিক জীবন, এক নবাব সাহেবের জীবনের রুটিন ছিল এতটাই আমার সাথে মুসল্লিরা সাক্ষাৎ করবে, এরপরে আর সাক্ষাৎ করতে দিব না, এই সময় আমি ক্লাস করাবো, এই সময় ছাত্রদেরকে সময় দিব, এ সময় বাচ্চাকে সময় দিব, এ সময় বেগমকে সময় দিব, এ সময় আব্বা আম্মার খেদমত করব, সব রুটিন মতো একটা রুটিন। আর জিস কাম কে লিয়ে জো ওয়াক্ত মুকাররার কর রাখা থা উসকে বারে মে উনকা কেহনা ইয়ে থা মাই উস ওয়াক্ত জাবেতা মে এ কাম কর রাহা হু, চাহে ও কাম না কর রাখে হো। যখন যেটার খাতার মধ্যে লেখা ছিল কাগজের মধ্যে, তখন সে বলতো যে আমি নিয়ম ফর্মালিটি মেনটেনের জন্যে আমি এই কাজ করতেছি, চাই সেই কাজটা হোক বা না হোক। উদাহরণস্বরূপ মনে করেন গমের জন্য ছয় ঘন্টা বরাদ্দ, গম আসতেছে না, তাই বলে এই ছয় ঘন্টা অন্য কাজ করলাম না, এই রুটিন কাকে বলে বুঝো। এই কিতাবটা পড়ার জন্য আমি এক ঘন্টা বরাদ্দ করছি, এখন আমার ভাল লাগতেছে না, অন্য এই কিতাব আমার হল হয়ে গেছে, তাও এখন এটাই পড়তে হবে, তাও এখন এটাই পড়তে হবে, এটা রুটিন জাবেতা। উনি বলতেছেন যে, এবং লোকটা বলতো যে আমি ফর্মালিটি মেনটেনের জন্য এই কাজ করি, আমার চোখে ঘুম নাই, ঘুম না থাকলেও সে ছয় ঘন্টা শুয়ে থাকতো, বুঝতেছেন? কিন্তু অন্য সময় সে ঘুমাবে না, কারণ এখন ঘুম নাই, অন্য কাজ করিয়া আরেকবার যখন আরেক কাজের সময় ঘুম আসবে শুইলেই কিন্তু রুটিন বরবাদ, জিন্দগি এলোমেলো হয়ে যাবে, জীবন অগোছালো হয়ে যাবে, বুঝতেছেন? এই জন্য উনি বলতেন প্রত্যেক কাজ করার সময় যে মাই জব এতে আমি এই কাম কার রাখা হো, চাহে ও কাম না কার রাখে হো। মাসালান সোনে কা ওয়াক্ত ছে ঘন্টে মুকর্রর কিয়া আর ইয়ে তয় কিয়া হুয়া হ্যায় কি মুঝে সুবহ ছে বাজে উঠনা হ্যায়, সকাল ছয়টায় আমি উঠব কথার কথা, আব আগার পাঁচ বাজে আঁখ বি খুল যায়েগি, পাঁচটার দিকে চোখ যদি খুলেও গেছে তব্বি ও ছে বাজে তক লেটে রাহেঙ্গে, তখন ও ছয়টা পর্যন্ত শুয়ে থাকতো, এমন না এক ঘন্টা আগে চোখ খুলছে আমি উঠে গেলাম, বিলকুল না। আগের চেয়ে উস রক্ত হাকিকত মে তো নেহি সো রাহে হে লেকিন জাবেতা আমি সো রাহে হে, ফর্মালিটি মেনটেনের শো এটা, বুঝতেছ? একদিন নওয়াব সাহেবকে উঠনে কা ওয়াক্ত ছে বাজে থে, একদিন নওয়াব সাহেব উঠার সময় ছয়টা, মাগার পাঁচ বাজে আগ খুল গাই,
अब जबते में वो सो रहे थे, नियम रखकर जो ना उन्हें शुए रही से। उस वक्त घर में एक बंदर घिस आया, वही समय घरे एक बंदर ढुक से घुस आया। वो बंदर नवाब साहब के कपड़े लेकर भाग गया। बंदर नवाब साहेबर कपड़ लिए भाग से, मगर नवाब साहेब लेटे लेटे बंदर को देख रहे हैं। किंतु नवाब साहेब सुय सुय बंदर के देखते से जो ही छह बजे जे छयटा बच्चे फौरन हर बड़ा कर उठे, मैंने धड़फड़ाया उठलो, तड़ातड़ी उठलो और कहने लगे कि अरे भाई कोई देखने वाला नहीं है। एवं बोलते लगलो अरे भाई क्यों देख लो ना, ये बंदर सब चीजें उठाकर ले जा रहा है, ये बानर सब उठा लो जैसे से क्या सब लोग मर गए है, सबई के घर मरे गेसे नहीं, मैंने चिल्ला पल्ला हाव का शुरू कर दी। लोगों ने उनसे पूछा कि जनाब, लोकेरा ताके बोल लो आपने बंदर को ले जाते हुए खुद देखा था, बंदर जे सब निये गेसे एटा कि आपने देखछिलेन? कहने लगे हाँ हमने खुद ले जाते हुए देखा था, अभी तो देखसी नीचे देखलम बंदर सब ले गेलो। तो फिर जनाब आप ही बंदर को रोक देते, बंदर रे आपने छकैतेन? नवाब साहेब ने कहा अरे भाई हम उस वक्त जाबते में सो रहे थे, आमी ओई समय फॉर्मेलिटी मेंटेनर जन्नो शुए छिलाम। अब देखिए इस जाबते को इस दर्जा अपने ऊपर लागो कर के इंसान के जो फितरी जज्बात होते हैं कि इंसान अपने जान और माल का दिफा करे, वो भी इस जाबते के आगे कुर्बान है। ताहले मानुष जदि कोनो नियमेर उपर एई घटनाटा हजरत बोलछेन जे शेखेर साथे जखन आपनार ताल्लुक राखबे, आगे जे बोलछेन शेखेर साथे जानानो एकेर पर एकटा एकटा करे इसलाह करा, এই ধারাবাহিকতা এটা রক্ষা করা। যদি কখনো অন্তরের রোগ মনে হয় যে আর নাই, তখনও শায়খের সাথে তাআল্লুক রাখা, তখনও শায়খের সাথে তাআল্লুক রাখা, যোগাযোগ মেনটেন করতে থাকা, শায়খ কেমন আছেন হাই হ্যালো করতে থাকা, শায়খের হাল পুষছে জানা, তবিয়ত কেসি হে, হ্যাঁ সেহত আফিয়ত সালামতি মে তো হ্যাঁ, বাস হোয়াটসঅ্যাপের মধ্যে এতটুকু পাঠিয়ে দাও, শেখ জবাব দেবে, এটার একটা কুয়ত আসবে। কারণ তুমি যদি মনে করো যে আমার তো এখন মিটিয়ে দিছি, আমার তো ঘুম পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমি উঠি না। হযরতে উদাহরণ দ্বারা বুঝাইলেন যেমনিভাবে ফর্মালিটি মেনটেনের জন্যে নিজের সম্পদের মহাব্বত, কাপড় চোপড়ের ভালোবাসা, এগুলো যেমন দিল থেকে সরে গেছে, শেখের সাথে যোগাযোগ মেনটেন করার দ্বারা আত্মার মধ্যে একটা শক্তি অর্জন হবে, ওই শক্তির দ্বারা সমস্ত খাহেশাত দিল থেকে সরে যাবে, এটা হলো উদ্দেশ্য। হযরত বলতেছেন গুসসা কো বর মহল ইস্তেমাল করনা, আল্লাহ তাআলা নে গুসসা আর গায়রত ইসলিয়ে পয়দা কি হে কি আগর দুসরা শখস তোমারে মাল পর, তোমারে জান পর, তোমারে বিবি বাচ্চা পর, তোমারে আইজ্জা আকরিবা পর জিয়াদতি করে, तो आदमी उस गैरत और गुस्से को काम में लाकर उसका दिफा करे। गुस्सा एक अल्लाह तआलार देवा नियामत, राग अल्लाह देवा एक नियामत, ए रागटा अल्लाह केनो दिसेन? रागटा अल्लाह दिसेन कोनो व्यक्ति जदि तोमार सम्पद, तोमार जान, तोमार बेगम, तोमार बच्चा, तोमार आत्मीय स्वजन इत्यादिर कोनो क्षति करते चाय, बाड़ाबाड़ी करे तादेरके निये तादेर कोनो क्षति करते चाय, তখন যদি তুমি হ্যাঁ হ্যাঁ আস, হ্যাঁ বুঝেন নাই, আজকে তো দুইজনে পাঞ্জাল উঠছে, মাশাআল্লাহ আসো পুরস্কার দিই, তোমরা তো বড় অনেক শক্তিধর, কালকে আরো দুইজনে তোমারে দেখা যায়, এটা তো সাংঘাতিক জিনিস, সারা সাংঘাতিক, বুঝেন নাই হাসলে। তো গোসা আল্লাহর নিয়ামত, এই সমস্ত জায়গায় যখন দেখবা কোথাও কোনো বাড়াবাড়ি হইতেছে, ওই জায়গায় তুমি এই রাগের মাধ্যমে কাজ নিবা, এটাই সুন্নত, তখন এটাই কি সুন্নত। তো গুসসে মে কাম লে, গুসসে কো কাম মে লাকার উসকা দিফা করে, রাগকে কাজে লাগায় ওইটাকে
दमन करवा, प्रतिहत करवा। मगर इस गुस्से का हद से ज्यादा होना यह है कि जहाँ गुस्सा का महल नहीं था आदमी वहाँ गुस्सा करे। आय कौन गुस्सा अत्तर रुग और कौन गुस्सा अत्तर रुग ना बुझेन, जेखने रागेर जाएगा ना ओखने राग कर लें, इटा अत्तर विधि। बुझते सेन, जहाँ गुस्सा का महल नहीं था, जेखने रागेर विषय छिलो ना, आदमी वहाँ गुस्सा करे। जहाँ शरीयत ने गुस्सा इस्तेमाल करने को मना किया था, अगर वहां पर आदमी गुस्सा करे, डांट डपट करे, मारपीट करे, ये उसका गलत इस्तेमाल है। जेखने शरीयत निषेध करछे, बाहरे कोनो राग टाग देखाइते पारे ना, गोड़े पाइसे निरीह स्त्री बुझो नाई, एरपरे आससे मने करो ग्रामेते, আমি শহরে থাকি, কিছু হইলেই যত রাগ আছে সবই বেডির উপর দিয়ে। এমন কিছু স্বামী আছে বাহিরে কিছু, আমাদের হেফসখানার এক উস্তাদ ছিল, এই হুজুর এত বিচক্ষণ ছিলেন, ঘরের মধ্যে রাগ করলে এটাকে ছাত্ররা উপরে জারত। হাফেজ সাহেব আল্লাহ জান্নাতবাসী করুক মারা গেছেন, হুজুরের কাছে আমি 17-12 পড়ছি। তো হুজুর রাত্রে বেলা বাসায় ছিল, যেতেন আমরা ঘুমানোর পরে হুজুর বাসায় থাকতেন মাদ্রাসার পাশে। সকাল বেলা মাঝে মাঝে আগুন হয়ে আসত, ওরে বাবা রে বাবা, সারে সাংঘাতিক খেপা, মানে সব মানে হুজুরের চেহারা দেখলে আমরা জুরে জুরে মানে বুঝতাম যে আজকে ঘরওয়ালির সাথে কিছু হয়েছে। ওইনের রাগ এটা ছাত্রদের উপর দিয়ে যাইব আজকে, ঠিকই তো। এমনে মনে করো সবক শুনলে যে ওই দিন একেবারে একটু ভুল করলেই সামনে যা আছে বেদ জুতা বোতল যা আছে তা দিয়ে, বাবুরচি একটু উল্টা পাল্টা করলে বাবুরচি পুরা মাদ্রাসা গরম। আমরা পরে বেনা খেপছে, বাসায় কিছু হয়েছে আম্মা জানের সাথে, এটা না উসুল না। যেখানের রাগ ওখানে যারো, বেগম যদি কোনো রাগের থাকে এটা বেগমের কাছে যারো, ছাত্র কোনো রাগের করলে ছাত্রের কাছে যারো, যেখানে রাগ এটা হলো শরীয়তের মানসা, এক জায়গার রাগ আরেক জায়গায় ঝাড়া যাবে না, এটা খেলাফে শরা আত্মার বিধি। যদি রাগের কাজ করতে হয় রাগ যতটুকুন করতে হয় ততটুকুন করো, যেখানে করতে হয় সেখানে করো, মনে থাকবে। ये जायज नहीं, बहरहाल गुस्से के कुछ जायज महल है और कुछ ना जायज महल है। हजरत बोलते हैं सर कथा हलो रागे किसु वैध महल आछे किसु अवैध क्षेत्र आछे, जायज महल में गुस्से के इस्तेमाल कोई बुरी बात नहीं, वैध स्थान गुस्सा करा एटा कोनो खराब काज ना। अरे मुफ्ती साहब ये तो राग, खतीब साहब मारात्मक रागी, बुझो ना कौन जगह राग करे एटा देखे ना, খতিব সাহেব রাগি কিনা এটা দেখবে না, রাগের ক্ষেত্র দেখবে, রাগের ক্ষেত্রটা রাগের কিনা, ওখানে ওনার রাগটা ঠিক মতো আছে কিনা, যদি রাগ ঠিক মতো হয় হ্যাঁ বাস হুজুর ঠিক আছে, রাগ যদি বেজাগায় হয় তাহলে হুজুর ভুল। রাগ সমালোচনার জিনিস না, কোন ক্ষেত্রে রাগ করলো ওই ক্ষেত্রটা সমালোচনার জিনিস, বুঝতেছেন। ক্ষেত্র মাপবেন আপনারা যে হুজুর যে ক্ষেত্রে রাগ করলো এটা রাগের ক্ষেত্র কিনা, যদি ওইটা রাগের ক্ষেত্র হয় বাস ঠিক আছে হুজুর ঠিক আছে, আর নাইলে অনেক সময় শয়তান এসে ধোকা দেয় কার মুরিদ হইছো এক বদমেজাজি, বুঝো নাই শয়তান এসে ধোকা দেয়, আরে তোর হুজুরি তো ঠিক নাই, তোর হুজুরি তো ঠিক নাই, হুজুর যে ঠিক আছে এটা তো আর বোঝার মতো ক্ষমতা নাই। তাহলে রাগের বৈধ মহলও আছে অবৈধ মহলও আছে, কিছু জায়গায় রাগ প্রশংসনীয় কিছু জায়গায় রাগ নিন্দনীয়, বুঝতেছেন। মাসালান কোই বাপ আপনি বেটে কো উসকি গলত বাত পর ডাটে, উদাহরণস্বরূপ কোন বাবা যদি তার সন্তানকে তার কোন ভুল কাজের জন্য ধমক দেয় ডাটে, ডাট না মানে ধমকাধমকি করা শাসন করা, ইয়া উস্তাদ সাগিরদ কো ডাটে, হ্যাঁ ভালো করে খেয়াল করেন, ইয়া উস্তাদ সাগিরদ কো ডাটে, অথবা উস্তাদ যদি তার ছাত্রকে মারপিট করে শাসন করে ধমকাধমকি করে,
या शेख मुरीद को डांटे, या शेख मुरीद को डांटे ताकि उसकी खराब बात दूर हो जाए, जाते करे तादर खराब विषय गुलो दूर हो जाए। तो ये गुस्सा आईने मतलूब है, ये गुस्साटाई कम्म। आईने मतलूब माने कि गुस्साटाई कम्म, एखाने रागी दरकार। आईने मतलूब एटाई मुख्य उद्देश्य, मतलूब माने उद्देश्य, आईन मुख्य, एटाई मुख्य उद्देश्य। एखाने राग चावा, राग चाई दरकारी, राग राग करतेई हबे। ये गुस्सा आईने मतलूब है, बल्कि ऐसे महल पर गुस्सा ना करना मरज और बीमारी है। बरों गुस्सार क्षेत्र देखे गुस्साटा ना करा इटा अत्तर रोग एवं असुस्थता, बुझते सेन। बल्कि ऐसे महल पर गुस्सा ना करना मरज और बीमारी है, एमन जगह गुस्सा ना करा बीमारी। और तुमरा मने करो गुस्सा कराटा बीमारी, हाँ हुजूर तो खेपलो, एटा तो हुजूर हमारे आलादा टा केउ कइते पारतो, এটা তো হুজুর আমারে আলাদাটাই কেউ করতে পারত, এতগুলো মানুষের সামনে আমারে বেইজ্জতি করলো। তাসাউফের মেহনত নাই তো বুঝবে কিভাবে কোনটা কি? এগুলো অনেক সময় কল্পনীয় লাগে, কারণ এই সমাজ থেকে তাসাউফ উঠে যাইতেছে। বর্তমান সমাজে সবচেয়ে অবহেলিত যে কাজ এটা হলো তাসাউফ। আত্মশুদ্ধির এই কাজ হয় না, খানকাহি নিজাম নাই, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এক একটা খানকা দরকার যোগ্য লোকের। হ্যাঁ আবার লাল সালু লাগে ঘরে ঘরে পীর, এই পীর খানকা দরকার শুনলে গোয়াল থেকে দেখবা আগামীকালকে আরো দশজন বাইর হয়ে যাব। হ্যাঁ গোয়াল থেকে এমনি যেমনি পীর বাইর হইতে চায়, এ সালমা মার্কেটে এনে পীর আসছে রাতারাতি পীর এনে দুই তিনটা, আরে বাবা রে বাবা, বুঝো এত বড় বড় ডেক দেখছি, গোয়াল থেকে পীরের অভাব নাই। আর এরা যদি শুনে যে গলিতে গলিতে খানকা দরকার, সবাই বলবে যে ভাই আমার খানকায় আসো, আমার খানকায় আসো, আল্লাহ হেদায়েত দান করো। আমার এক মুসল্লি এ নাকি পীর হইছে, আমার মুতাল্লি সাহেব আমারে ফোন করলো, হুজুর অমুক তো পীর হইছে, অমুক খান্তে খেলাফত নিয়ে আসছে। আমি বললাম তার নিদর্শন ঠিক হয়, হুজুর পীর হওয়ার পর তো এখন আর নামাজ পড়ে না, না খেলাফত পেয়ে গেছে তো এখন আর নামাজ লাগে না। আমার মুতাল্লি সাহেব শুনাইতেছে ওই অমুক পীরের আর নামাজ লাগে না, নামাজ ছেড়ে দিছে, এখন তো নিজে খেলাফত পেয়ে গেছি। হ্যাঁ গুড, আপনি বুঝছেন, ঠিক আছে। তো বাড়ির নিচে এসে খানকা টানকা দিচ্ছে, উঁচা একটা টুপিও লাগাইছে, মোতাল্লি সব শোনাইল। পরে নাকি এলাকার কয়েকজনে তার দিছে ঠেঙ্গানি, ঠেঙ্গানি মানে আই বেটা বন্ডামি করস, এই যে যেমন চাষা আছে এরকম এক দুইজন গিয়া, কারণ তারাও বাড়ির মালিক, এরাও বাড়ির মালিক পাশাপাশি থাকে, এরকম এক দুইজন গিয়া দিছে ঠেং, হ্যাঁ বেটা বন্ডামি করার জায়গা বস না, কের পিটতি নামাজ পড়স না, এখন আবার নামাজ ধরছে। তাহলে বন্ডপুরীর ওষুধ কি? ঠেঙ্গানি কয় না, বন্ডপুরীর ওষুধ কি? ঠেঙ্গানি, হ্যাঁ একেবারে কি লাঠি, হ্যাঁ করার মায়ের দিলে দেখবেন ধুলাই কয়েকটা দিলে বন্ডপুরীর বন্ডামি চলে যাবে। যাক বাহার হাল, সোম আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে জানাই দিই, মাসালান হ্যাঁ সোম তোমার রোগ চলতেছে, মাসালান কই কই গেল, তো এ গুসা আইনে মতলব হে, বলকে ওই দিন যে রাগটা করছো এটা ঠিক হয়নি, ফজরের পরেরটা ফ্যানের জন্য, এটা তোমার ব্যক্তি। মাসালান এক আদমি আপসে মিলনে কে লিয়ে আয়া, উদাহরণস্বরূপ এক ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে আসলো, আপনি উসকো ডাঁটনা শুরু কর দিয়া আপনি তারে ধমকানো শুরু করছেন, এটা উসুল। আরে ভাই ও আনেওয়ালা তো মেহমান থা, আরে ভাই যে আসলো সে তো মেহমান ছিল, মেহমান কা ইকরাম করনা চাহিয়ে থা, মেহমানের সম্মান করা উচিত ছিল, উসকি খাতির করনি চাহিয়ে থি, তার দেখভাল করা উচিত ছিল, তার খেদমত করা উচিত ছিল, লেকিন আপনি উসকো ডাঁটনা শুরু কর দিয়া আপনি তারে ধমকানো শুরু করছেন, ইয়ে মজমুম হ্যায়।
এটা নিন্দনীয় আর গলত হ্যাঁ আর কাবিলে ইসলাহ। তবে আপনার মুরিদ, আপনার ছাত্র কিংবা আপনার ছেলে, এক কথা যাদের তরবিয়তের জিম্মাদারি আপনার উপরে আছে, এখানে খতিব মুসল্লিদের ইসলাহ করতে পারবে। খতিব মুসল্লিরাও ডাটলে কোনো সমস্যা নাই, কারণ মুসল্লিদের সংশোধনের জিম্মাদারি খতিবের উপরে, মুসল্লিদের জিম্মাদারি খতিবের উপরে। অর্থাৎ যেখানে আমার অধিকার আছে এবং তার তরবিয়তের দায়িত্ব আমার কাছে, আপনার কাছে, সেখানে যদি রাগ করতে হয় এই রাগটা প্রশংসনীয়। আর যার অধিকার নেই, আমার মুসল্লি ওনাকে আরেক এলাকাতে আসলো আমার সাথে দেখা করার, আমি হঠাৎ করে হ্যাঁ মিয়া দাড়ি কাটলেন কেন, এই করলেন কেন, সেই করলেন, এ দাড়ি কাটছে তোমার কি হয়েছে, যান আমি মুসাফাই করি না দাড়ি কাটা লোক, দরকার নেই, এগুলো দরকার নেই, বুঝতেছেন। থাক, অনেক কষ্ট হইতেছে, আরে সময় তো বাহার হাল গুসছে, কো যায় হদুদ মে ইস্তেমাল করনা, একটা স্টেশনে যাই, যে বড় একটা স্টেশন আছে, বাহার হাল গুসছে, কো যায় হদুদ মে ইস্তেমাল করনা আর না যায় হদুদ মে উসকো বাঁচানা, বাস এই শায়খ কে কাম হয়। শায়খের কাজ হলো গুসা যেন বৈধ কাজে ব্যবহার হয়, অবৈধ কাজে ব্যবহার না হয়। খেয়াল করেন দৌড় দিতেছি, লিহাজা জব তোমারে অন্দর গুসা তো হ্যাঁ মগর তুমি পাতা নেই কে উসকো গলত ইস্তেমাল করতা হুঁ ইয়া সহি ইস্তেমাল করতো, রাগ তো তোমাদের মধ্যে আছে কিন্তু জানা নাই, সঠিক ব্যবহার করতেছো না ভুল ব্যবহার করতেছো। তো আবার আপনি শায়খকে আপনি হাল ও তার মুআমালাত বাতা দো, নিজের শায়খকে নিজের অবস্থা জানাও, ও খুদ তাসখিস কর দেঙ্গে আর সহি গলত কা ফয়সালা কর দেঙ্গে, তিনি নির্ধারণ করে দিবেন কোনটা সহি কোনটা গলত। আর আগর খুদহি কো আপনি গুসসাকে বেজা হোনে কা আন্দাজা হে, তো এসে ওয়াকিয়াত আর আপনি গুসসাকে শদীদ হোনে কো আপনি শায়খ সে বাতা দো, আর নিজেই যদি বুঝো, একটা হলো আমি বুঝি না, আরেকটা না আমি বুঝি যে আমার এটা ঠিক হয় নাই, এমন আছে, এমন কিছু মুরিদও আছে, এরা এসে বলে হুজুর আমার রাগটা একটু বেশি, আমি কন্ট্রোল করতে পারি না, বুঝি যে এটা ঠিক হইতেছে না, বুঝতে স্যার এখানে তো শায়খকে জানানো ফরজ, যেখানে উপলব্ধি করতে পারতেছি না যে আমার রাগ বেশি না কম, ওখানেই যদি জানানোর গুরুত্ব হয় তাহলে যেখানে আমি বুঝতেছি আমি সীমাতিরিক্ত রাগি, এখানে জানাইতে হবে না, এখানে তো আরও আগে জানাইতে হবে। একটা হলো আমি জানি না আমার রোগ আছে কিনা ক্যান্সার, তার জন্য আমি টেস্ট করলাম, আরেকটা হলো নিশ্চিত আমি জানি ক্যান্সার, এটার জন্য তো পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করা জরুরি। তো আপনি শায়খ সে বাতা দো কে মেরে অন্দর গুসা শদীদ হে, ফের শায়খ রফতা রফতা উসকি তদবীর বাতা দেঙ্গে, তদবীরে বাতায়েগা, শায়খ আস্তে আস্তে তার চিকিৎসা বলে দিবে, তুমি কিস তর উস গুসা কো কাবু মে লাও, কিভাবে এই গুসাকে কাবুতে আনবা, আর কিস তর উস গুসা কো সহি ইস্তেমাল করো, তুমি উসকি বাতাই হুই তদবীর উপর আমল করো। শায়খের বলে দেওয়া কৌশল, চেষ্টা, তদবীর, চিকিৎসা অনুযায়ী তুমি আমল করো। আল্লাহ আমাদেরকেও আমল করার তৌফিক দান করে, মুসলিহের রাহনুমাই অনুযায়ী মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দেন। আমার শেখ মুর্শেদ হজরত ইউসুফ তাওলাভি সাদ্দামত বরকাতুল আলিয়ার হায়াত আল্লাহ তাআলা অনেক অনেক বাল বাল হায়াত, উর্দুতে মহাওয়ারা, প্রতি চুলে চুলে হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। এই যে কয়েকটা কথা বলি এগুলো আমার শেখের ইফুইউস, হ্যাঁ শেখের উসিলে এগুলো বলতে পারতেছি, শেখের তাওয়াজ্জুর বরকতে এগুলো বলতে পারতেছি। আল্লাহ তাআলা আমাকে মৃত্যু পর্যন্ত সহি রাস্তার উপর রাখেন, আপনাদেরকেও রাখেন। কোন সূরা